হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি আবার নতুন কিছু আইটেমের সঙ্গে, নতুন কিছু খাবারের সঙ্গে। আজকে আমার এখানে আছে হচ্ছে কুমড়ো শাক, কুমড়ো শাক এটা এটা হচ্ছে কচুর লতি, এটা হচ্ছে লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে মটর ডাল, এটা টমেটোর চাটনি, এটা হচ্ছে দই পটল, দই পটল, আর এটা হচ্ছে মাছ আছে কাতলা মাছ, দই কাতলা। তো বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটা প্রত্যেকে দেখছেন এবং কমেন্টসও করছেন, লাইক করছেন, তার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা, আমি এখন খাওয়া শুরু করছি। প্রথমে আমি খাবো কচুর লতি দিয়ে, এটা কচুর লতি। আজকে ভাতের পরিমাণটা আগের থেকে একটু কম আছে, কেননা আপনারা আমার ভিডিওতে ভাতের পরিমাণটা প্রচুর পরিমাণে খেতে দেখেছেন, কেন ভাতটা আমি প্রচুর পরিমাণে খাই। আজকে যদি আজকে খাবারে খাবারের পরিমাণটা একটু কম আছে, ভাতের পরিমাণটা একটু কম আছে। কচুর লতিটা খেতে খুব ভালো হয়েছে। আমাদের বাড়িতে বেশ কিছু কচু গাছ ছিল, হয়েছে, এখানে অনেক কচুর লতি হয়েছে গোড়ায়, সেখান থেকে বেশ কিছু কচুর লতি আমি কেটে নিয়েছি। এবারে আমি খাবো কুমড়ো শাক দিয়ে, এটা কুমড়ো শাক। এই লতি, কুমড়ো শাক, এগুলো সব আমাদের নিজের বাড়ি, নিজেদের মাছ বাড়ি দিয়ে জমিতে হয়েছে এগুলো।
কুমড়ো শাকটা এই সময় খুব ভালো এসেছে। একেবারে টাটকা কুমড়ো শাক, মশলাকে ডাটা চাবাতে খুব ভালো লাগে। এতে লাউ আর উচ্ছে দিয়ে মটর ডাল এটা লাউ উচ্ছে দিয়ে মটর ডাল খেতে খুব ভালো লাগে খেতে।
এটা দই পটল, দই পটল এটা পরোটা খেতে খুব ভালো হয়েছে।
দই কাতলা। মাছটা বেশ সুস্বাদু হয়েছে, একদম খুব ভালো হয়েছে খেতে। এটা টমেটো চাটনি।